লাতিন আমেরিকার জায়ান্ট আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচেই ধাক্কা খেয়েছে। টানা 36 ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে খেলতে আসা আলব্যাসিলেস্তেরা হেরেছে সৌদি আরবের বিপক্ষে। সৌদির কাছে এমন হারের পর চলছে চুলছেঁড়া বিশ্লেষণ, খোঁজা হচ্ছে কোথায় কোথায় গলত ছিল তাদের। সৌদির কাছে হারের পরেও এখনও নকআউটে যাওয়ার সুযোগ রয়েছে তাদের, তবে সেটা অনেক কঠিন পথ, কেননা বাকি দুই ম্যাচের প্রতিপক্ষ যে মেক্সিকো ও পোল্যান্ড। এই দুই ম্যাচে জয় তুলে নিলে কোনো সমীকরণ ছাড়াই নকআউটে চলে যাবে তারা। যদি একটি ম্যাচ ড্র বা হেরে যায় তাহলে কঠিন সমীকরণে পড়তে হবে আর্জেন্টিনাকে। আগামী শনিবার 26 নভেম্বর দিবাগত রাত 1টায় মেক্সিকোর মুখোমুখি হবে তারা। সে ম্যাচের আগে এখনও রণপ্রস্তুতি চলছে লিওনেল স্কালোনের শিষ্যদের। মেসিদের দলের অনুশীলন ছিল বিকেলে, কিন্তু স্কালোনি জরুরি নোটিশে সেটা এগিয়ে নিয়ে আসলো সকাল 11টায়। কাঠফাটা রোদে কঠোর অনুশীলন করান দলকে। কাতারের গরমে যেন কাহিল না হয়ে পড়েন সেজন্য এই ব্যবস্থা। সৌদির কাছে হারের কারণে দ্বিতীয় ম্যাচ অর্থাৎ মেক্সিকোর বিপক্ষে একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন ক্রিস্টিয়ানো রোমেরো, নাহুয়েল মলিনা ও নিকোলাস তাগলিয়াফিকো এবং পাপু গোমেজরা। এদের পরিবর্তনে শুরুর একাদশে থাকতে পারেন লিসান্দ্রো মার্টিনেজ, মার্কুস আকুনা, গঞ্জালো মন্টিয়েল, অ্যাঞ্জো ফার্নান্দেস এবং ম্যাক অ্যালিস্টার। সৌদির বিপক্ষে প্রথম গোল খাওয়ার সময় রোমেরোর মুভমেন্ট সঠিক ছিল, আর এটি তার চোট পরবর্তী অবস্থার কারণে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। রক্ষণের আরও দুই খেলোয়াড় মলিনা ও ট্যাগলিয়াফিকোর খেলাও তেমন সন্তোষজনক ছিল না। মাঝমাঠে রদ্রিগো দিপল ও প্যারাদেসও তেমন কোনো ভালো পারফরমেন্স করতে পারেনি, তবে তাদের নিয়ে অন্য কোনো পরিকল্পনা সাজাবেন কোচ লিওনেল স্কালোনি। গোলবারে ও ফরওয়ার্ড পরিবর্তনে কোনো সম্ভাবনা নেই। মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: গোলবারে এমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্সে গঞ্জালো মন্টিয়েল, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্ডি ও মার্কুস আকুনা। মিডফিল্ডে লিয়ান্দ্রো প্যারাদেস, রদ্রিগো দিপল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ফরওয়ার্ডে লিওনেল মেসি, অ্যাঞ্জেল দিমারিয়া ও লাউতারো মার্টিনেজরা থাকবেন শুরুর একাদশে। মেক্সিকোর বিপক্ষে জয় আশা করছি, আশা করছি বাকি দুই ম্যাচে জিতে আর্জেন্টিনা রাউন্ড অফ 16 নিশ্চিত করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।